अरे बहुत कॉन्सेप्ट पढ़ लिया, पढ़ी ना बोल ना। তাহলে মোর কনসেপ্ট আমরা এক্সপ্লেইন করলাম, মোর কনসেপ্ট বুঝলেন তো? কনসিডার করা How our thoughts factor will be formed in তোমাকে এইভাবে কোশ্চিন যেতেবেলে দেইথিব যে কেতে ওয়াটার তৈরি হব যদি 100 গ্রাম র হাইড্রোজেন অক্সিজেন মিলে এই আছে জানা সবুবেলে যেতেবেলে ইকুয়েশন লিখুছ ভাবটু ব্যালেন্স আসছে হ্যালো তাহলে এইভাবে ইকুয়েশন তুমি দেখবো ফার্স্ট কন্ডিশন হলো ব্যালেন্স বরফ নিরপ প্রজাতি তিনটা ট্রায়াল তাহলে কত ট্রায়াল আছে ঠিক আছে দুই কত আছে এটা মাল্টিপ্লাই করতে দুই জানি হলো যা মানে কন্ডিশন যা মানে হাইড্রোজেন দ্যাটস ওয়ান মোল অফ অক্সিজেন আমিন টু মোল অফ সি পাইল তো এ লস অক্স ল কই দিলে মানে বুঝি আর ওটা কই দিলে মানে কা এ লস অক্স ল আবো অ্যাড্রেস তো সে দিটা কে মনে পড়া যে আমি সব তার মানে যদি মোল র রিয়াক্ট করিবি কা সহিত হাইড্রোজেন ওয়ান মোল অক্সিজেন সহিত টু মোল ওয়াটার বুঝি পাইল না বুঝি পাইল বুঝি পাইল যদি মোল এটা নাম হিসাবে লিখছি হাইড্রোজেন H2 আছে।
তুই বলো মানে কে যাবো না বুঝি পাইল ষোহল তুই অঠর বুঝি পাইল এটা কি বুঝি পাইল হাইড্রোজেন যে এইচ টু অছি এইচ টু র মাস কেতে হলা তিন চার দিন অছি আরে হলো না এইচ টু র ওয়ান মোল এইচ টু র মাস দুই মোল দিয়েছি আর দুই মোল মানে এক মোলটা যদি 2 গ্রাম হলে 2 মোল কেতে হলো 4 গ্রাম এটা অক্সিজেন ও টু র মাস না মলিকুল অক্সিজেন হলো 16 তিন অক্সিজেন 16 এটি হলো হাইড্রোজেন হাইড্রোজেন কেতে এক এক দুই অক্সিজেন ষোল ষোল দুই তার মানে যদি মুঁ এই কোশ্চিন মতো পচারছি 100 গ্রাম হাইড্রোজেন পাই এই তো নজর পকা ওর গ্রাম অফ হাইড্রোজেন প্রডিউস করুছি 36 গ্রাম অফ ওয়াটার বা প্রডিউস ওয়াটার কেতে 36 বুঝি পাইলা কি 4 গ্রাম হাইড্রোজেন গেলে আমার কেতে পানি দৌছি যদি মু 1 গ্রাম অফ হাইড্রোজেন নেবি সিয়ে ওয়াটার কেতে প্রডিউস করিব কে বুঝি পাইলা নি চলা বুঝি গেলা বুঝি গেলা যদি 10 গ্রাম দৌছি 9 1 গ্রাম 9 দৌছি 10 গ্রাম হাইড্রোজেন পাব ইয়ে বুঝি পাই না চেলা সেইভাবে আউ কিছু কার্বন ডাইঅক্সাইড তুমি যেটা কহুছ মিথেন কোটি অছি যেটা বায়োগ্যাস তুমি কহুছ যে গ্রিন কলর অটো দেখিছ তাকে সিএনজি বলে কহুছ তার মেন কম্পোজিশন হলো কি মিথেন আরে জানিছ না জানিন বায়োগ্যাস ন্যাচুরাল গ্যাস মার্স গ্যাস সেই জিনিস নাম মিথেন যেতেবেলে জ্বলিব যৌ জিনিস জ্বলিব মানে ধর মিথেন চাইবে অক্সিজেন বা এয়ার প্রেজেন্সে জ্বালিবি জ্বালিলে কোন বাড়ি জানিছ কার্বন ডাইঅক্সাইড আউ কিছু পরিমাণ বাড়ল বুঝি পাইল বুঝি পাইল তাহলে ব্যালান্স করিপারিব ইয়ে ব্যালান্স কেতে পারিব ব্যালান্স তো হয়ে গেছি আর ব্যালান্স এনি কথা বুঝো কথা এনি ব্যালান্স ব্যালান্স
কথাই জানছো তো? জানো তোমার নথি আছে শোনো, অধিকা নম্বর অধিকা নম্বর কাটো তাহলে তুমি চার একটা পাঁচে দুই দুই একটা তিন দুই একটা তিন তার সময় অধিকা কত রয়েছে রাখতে পারলি চার একটা কার্বন ব্যালেন্স হচ্ছে হাইড্রোজেন চারটা আছে ব্যালেন্স নাই তাহলে কম করে দিলে টু মাল্টিপ্লাই করো তাহলে অক্সিজেন ব্যাপারকে দেখে দেবা দুই দুই চার মাল্টিপ্লাই করে বেলা তাহলে তার মানে এক পোল এক বেজে কি ওয়ান পোল হেলে টু বল কেটে বল আরে
ইঞ্জিনিয়ার কেমিক্যাল রিঅ্যাকশন দ্য রিঅ্যাক্ট্যান্ট উইচ ইজ নট ইউজড উইচ ইজ নট ইউজড কমপ্লিটলি which is not used completely. Which is known as excess reactant. Excess reactant. Hello? Excess reactant. Of excess reactant or excess reactant. The chemical reaction there, she called a jota completely utilized with it. Say it at quagola limit. In short, I will give up. Then, what is the সিনে লেখা যিবা কৰিবলৈ কনচেপ্টটাকে ভালছে কি হ'ব তাক যো মানে পঢ়িছিল এটা যোনবা তোমাৰ এক্সাম আৰু তাৰ কমপ্লিট এটা সিচুয়েশ্যন ইমাজিন কৰা বৰ্তমান তোমাৰ আৰু বৌৰ কণ্ডিশ্যন হ'লা যে প্ৰত্যেক ৰুটি খাইব পাৰি মতে তিন পিচ শিকিব বুঝিপাৰিব ছিম্পলিফাইড
ଗୋଟେ ରୁଟି ଆଉ ଦୁଇ ପିସ୍ ହେଲା କଣ୍ଡିସନ। ତ ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ସିଚୁଏସନ ହେଲା ଇମାଜିନ୍ ବୋଉ ତତେ ତିନିଟା ରୁଟି ଦେଲା, ସେଇ ହିସାବରେ ତତେ କେତେ ପିସ୍ ଚିକେନ ମିଳିବ? ଯଦି ମିଳିଲା ତୁ ଖାଇବୁ। ବୋଉ ବର୍ତ୍ତମାନ ତତେ ଚାରିଟା ରୁଟି ଦେଇ ଦେଇଛି ଆଉ ଛଅ ପିସ୍ ଚିକେନ, ତୁ କଣ କରିବୁ? ତ କଣ୍ଡିସନ ହିସାବରେ ଦେଖିଲେ ତୁ ତୋର ଆଉ ଦେଲେ ମୁଁ କାଇଁ ଛାଡ଼ି ପଡ଼େ, କଣ୍ଡିସନ ମାନେ କଣ୍ଡିସନ ବୁଝିପାରିଲ? ବୁଝିପାରିଲ? ତ ଚାରିଟା ରୁଟି ଖାଇବାକୁ ହେଲେ ଯଦି ତତେ ଛଅ ପିସ୍ ଦିଆ ହଉଛି ତାହେଲେ ତୁ ଖାଉନୁ ଗୋଟେ ପିସ୍, ଛାଡ଼ି ଦେବୁ ମନା ନାହିଁ, ବୁଝିପାରିଲ? ତାହେଲେ ତୁ ପ୍ରକୃତରେ ଚାହୁଁଥିଲୁ ଆଉ ଗୋଟେ ପିସ୍ ରୁଟି ଖାଇବା ପାଇଁ। ଏକ୍ଜାକ୍ଟଲି, ଯଦି ଆଉ ଦୁଇ ପିସ୍ ଚିକେନ ଥାନ୍ତା ତାହେଲେ ତ ଖାଇବାଟା ପୁଣି ଲିମିଟ କଲା କିଏ? ଚିକେନ ନା ଆଉ ମାଲ ମେକର ଥିଲେ ଟେଷ୍ଟି ଲାଗୁଛି ଆଉ ଦେଇଥାନ୍ତୁ। ଚିକେନ ବଟର ମସଲା ବଢିଆ ହେଇଛି କିନ୍ତୁ କଣ କରିବୁ କଣ୍ଡିସନ ତ ଲଗେଇଛି। ତୋର ଖାଇବାଟା ସେଠି ବନ୍ଦ କଲା କିଏ? ତାହେଲେ ଏଠି ଲିମିଟ ଚେକ୍ କରିବ ତାକୁ କହିବା ଲିମିଟ। ତାହେଲେ ଏଠି ଲିମିଟ ଇନକ୍ରିଜ କିଏ ହେଲା? ବୁଝିପାରିଲୁ? ବୁଝିପାରିଲୁ? ଯଦି ଏଇଟା ବୁଝିବୁ ସେଟା ବୁଝୁ, ଆଗ ଏଇଟା ବୁଝୁ। ଆଉ ଗୋଟେ କଣ୍ଡିସନ ବୁଝୁ, ତତେ ବୋଉ କଣ କଲା ନା ଧର ସେଇ ଚାରିଟା ରୁଟି ଦେବ, ବୁଝିଗଲା? ବୁଝିପାରିଲୁ? କିନ୍ତୁ ତତେ ଦଶ ପିସ୍ ଦେବ, ତ ତୁ ଯଦି ବିବେକୀ ହେଇଥିବୁ କଣ୍ଡିସନ ଯେହେତୁ କରିଥିଲୁ ତ ଚାରିଟା ରୁଟି ପାଇଁ ବୋଉ ଚାରି ଗୁଣେ ଆଠ ପିସ୍ ଦୁଇ ପିସ୍ ଚିକେନ ଦେଇଛି। ନିୟମରେ ବାନ୍ଧି ହେଇକି ରହିବେ, କଣ୍ଡିସନ କରିଛି ମାନେ ସେ ସବୁ ତ ଏଇଠି ପ୍ରକୃତରେ ଯୋଉ ଚାରିଟା ରୁଟି ଖାଇ ସାରିଲା ପରେ ଦି ପିସ୍ ଚିକେନ ବଳିଛି, ଇଚ୍ଛା ବି ଅଛି ଖାଇବା ପାଇଁ କିନ୍ତୁ ତୁ ଖାଇପାରିବୁନି, କଣ ପାଇଁ ନାହିଁ? ତ ଖାଇବାକୁ ଏଠି ଲିମିଟ କଲା କିଏ? ବୁଝିପାରିବ? ଏଇଠି ତାହେଲେ ଲିମିଟ ସିଚୁଏସନ ବୁଝ। ଏମିତି ନୁହେଁ ଯେ ତତେ ଚାରିଟା ରୁଟି ଆଉ ବାଲ୍ଟିଏ ଚିକେନ ଦେଇଦେ ମାନେ ତୁ ବାଲ୍ଟିଏ ଆଗେ ରୁଟି ଚିକେନ ଖାଇଦେବୁ, ବା 50ଟା ଲଚ୍ଛା ପରଟା ଆଉ ଦୁଇ ପିସ୍ ଚିକେନ ଦେଇଦେଲେ 50ଟା ଲଚ୍ଛା ପରଟା ଖାଇଦେବୁ, ଖାଇଦେବୁ କି? କଣ୍ଡିସନ ତୁ ଯେତେବେଳେ ଗୋଟେ ଗ୍ୟାସ ବା ଯେତେବେଳେ ରିଆକ୍ସନ କରୁଛୁ ତାକୁ ଷ୍ଟୋଚିଓମେଟ୍ରିକାଲି ଷ୍ଟୋଚିଓମେଟ୍ରି କୁହାଯାଏ, ମେଜର କରାଯାଏ ତାକୁ, ଗୋଟେ ଫିକ୍ସ ରେସିଓରେ ତାକୁ ନିଆଯାଏ। ତ ତୁ ଯାହାକୁ ଯାହା ସହିତ ମିଶା ମତେ କଣ୍ଡିସନ କଣ ନା ଆଗ ଦେଖିବାକୁ ପଡିବ ରିଆକ୍ସନ ଟା କେମିତି ହଉଛି, କାଳେ କିଏ ରିଆକ୍ସନ କୁ ଲିମିଟ କରିଦଉଛି କି? ସେଇଟାକୁ ଆମେ ବାଲାନ୍ସ କରିବୁ, ନାଇଟ୍ରୋଜେନ ହାଇଡ୍ରୋଜେନ ଆମୋନିଆ ଦେଲେ, ବୁଝିପାରିଲ? ଆଗ ବାଲାନ୍ସ କରିଦିଅ, ତିନି ଦୁଇ ଆଗ ଏଇଟା ଗୁଣି ଦିଅ, ଦୁଇ ଗୁଣି ଦେଲି ଆଉ ଦୁଇ ଥିଲା ଗୁଣେ ଛଅ ତିନି ହେଇଗଲା ବାଲାନ୍ସ। ତା ମାନେ ୟା ମାନେ କେତେ? ଏଇଟା କିଛି ନାହିଁ ମାନେ ୱାନ ୱାନ ମୋର କେତେ ମୋର କେତେ ମୋର ରାମ
ଚାରି ବର୍ଷ ଆଠ ହଜାର 14 ଅଠେଇଶ